الله أكبر أكبر 400 বছরের ঢাকা আর 200 বছরের কারওয়ান বাজারের ইতিহাসের সঙ্গে জড়িত এই আম্বরশা মসজিদটি মোঘল আমলে এখানকার সরাইখানায় পথিক আসত বিশ্রাম নিতে। তাদের অনেকেই এই মসজিদে নামাজ আদায় করত। মসজিদটির নির্মাণ শৈলী বেশ আকর্ষণীয়। এর প্রধান বৈশিষ্ট্য কালো পাথরের তৈরি মেহরাব। মূল মসজিদটি আকারে ছোট হলেও এর সৌন্দর্য নজর কাড়ে মুসল্লিদের। শাহ মসজিদের মূল ভবনের উপরে শোভা পাচ্ছে তিনটি গম্বুজ। এগুলো বাড়িয়েছে স্থাপনার বাইরের দিকের সৌন্দর্য। প্রায় 350 বছরের পুরনো আম্বরশাহ মসজিদ, যার অবস্থান রাজধানীর কারওয়ান বাজারে, এই স্থাপনাটি দিন দিনই নগরবাসীর দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। অথচ কারওয়ান বাজারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই ঐতিহাসিক স্থাপনা। 1679-80 সালে ঢাকার প্রভাবশালী ব্যক্তি খাজা আম্বরশাহ প্রতিষ্ঠা করেন এই মসজিদ। এটি এই এলাকার সবচেয়ে পুরনো স্থাপনা বলে মনে করেন ইতিহাসবিদরা। প্রাচীনতম মসজিদের তালিকায় আম্বরশাহ মসজিদের অবস্থান 22তম। বিশ্লেষকরা বলছেন, বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের শেকড় অনুসন্ধানে এই স্থাপনাটি হয়ে উঠতে পারে আরো বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে সংস্কারের কারণে মসজিদটির অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এর পরিসর বাড়ানোর পাশাপাশি আশপাশের স্থাপনার কারণে এখন সরাসরি দৃষ্টিগোচর হয় না 350 বছরের পুরনো আম্বরশাহ মসজিদের মূল স্থাপনা। সরকারি কোনো অনুদান এখানে নাই। সব বাজারের লোকজন, জনগণ, ধনবান ব্যক্তি যারা, তারাই এখানে দান শ্রদ্ধা করে এবং টাকা পয়সা দেয়, সাহায্য সহযোগিতা করে। ওদের অনুদানে এই মসজিদ সাহায্য সহযোগিতা চলছে। সব এই সাহায্য সহযোগিতার থেকে এবং মার্কেটও আছে, কিছু মার্কেটের ভাড়া ভুড়া পাওয়া যায়, মার্কেটের ভাড়ার থেকে তাদেরকে কিছু বেতন এবং দেওয়া হচ্ছে এখান থেকে রুজি রোজগারের থেকে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।